এই যেন এক রূপকথা গ্রাম। বিশ্বে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের মানুষ শতভাগ শিক্ষিত। গ্রামটিতে গেল 200 বছরেও প্রবেশ করেনি কোনো পুলিশ, এমনকি হয়নি কোনো মামলাও। গ্রামবাসী বলছেন শতভাগ শিক্ষিত হওয়ায় গ্রামটি রূপ নিয়েছে এমন আদর্শ গ্রামে। গ্রামটির নাম হুলহুলিয়া, যা বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলায় অবস্থিত। নাটোর থেকে জাহিদুল ইসলামের তথ্যছবিতে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন কাবিউল আজিজ। নাটোর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হুলহুলিয়া গ্রাম। সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের এই গ্রামটি ইতিমধ্যে পরিচিতি পেয়েছে রূপকথা গ্রাম হিসেবে। এই গ্রামের 12টি পাড়ার মোট জনসংখ্যা 6,000, যার অর্ধেকই সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে চাকুরিরত হয়ে দেশ বিদেশে অবস্থান করছেন। বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন মুক্ত, মাদক ও শতভাগ শিক্ষিত এই গ্রামটি পরিচালনায় রয়েছে নিজস্ব গঠনতন্ত্র। নীতিমালা অনুযায়ী এই গ্রামের সবাইকে কমপক্ষে SSC পাশ করতে হয়, ফলে শতভাগ শিক্ষার আওতায় এসেছে এই গ্রাম। এখানে জমি জমা থেকে শুরু করে সব বিরোধী মেটানো হয় সামাজিকভাবে, আর এর পেছনে ভূমিকা রাখছে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিটি পাড়াতেই একটি করে নিম্ন আদালত রয়েছে এবং সেখানে কাঠামো আছে। সেই সংবিধান অনুযায়ী আমরা পাড়া থেকে শুরু করে এবং উচ্চ আদালত হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ পর্যন্ত আমরা আমাদের ওই সালিশি ব্যবস্থা বা বিভিন্ন কার্যক্রম করে থাকি। অলিখিতভাবে গ্রামের নিয়মকানুন চলে আসলে 1940 সালে মছির উদ্দীর মৃধা হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদটি প্রাতিষ্ঠানিক রূপ দেন। তখন তৎকালীন আইন মন্ত্রণালয়ের সাধারণ সম্পাদক আব্দুল কাদের তালুকদার গ্রাম পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র প্রণয়ন করেন। গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী 12টি পাড়ার মনোনীত সদস্যরাই নিজ পাড়ায় সমস্যার সমাধান করেন, আর পাড়ায় তা সমাধান না হলে সামাজিক উন্নয়ন পরিষদে আবেদন করেন। তবে সেখানেও সমস্যার সমাধান না হলে 30 দিনের মধ্যে দেশের প্রচলিত আইনের আশ্রয় নিতে পারবে গ্রামবাসী। তবে গ্রামটির কোনো সদস্য আজ পর্যন্ত দেশের প্রচলিত আইনের আশ্রয় নেননি। আমরা আমাদের গ্রামটাকে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করি। এই গ্রামটাকে আদর্শ গ্রাম বলে ঘোষণা করা হয়েছে। চুরি ডাকাতি রাহাজানি হয় না। আমরা এই গ্রামকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করি। সবাই একত্রিত যে কোনো কাজে আমাদের সিদ্ধান্ত এক থাকে। আইন শৃঙ্খলা, শিক্ষা, শাসন ব্যবস্থা সহ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ জীবনযাপনের জন্য আশপাশের অনেক গ্রামের মানুষের কাছে আদর্শ হয়ে উঠেছে গ্রামটি। একটা কথা আছে, মানুষ সবাই সুশিক্ষার জন্য শহরে যায়। আমি শহর থেকে গ্রামে আসছি। আমি এখানে আসার পর দেখছি যে এখানে সামাজিক উন্নয়ন পরিষদ নামে একটা পরিষদ আছে। শতভাগ শিক্ষিত নিশ্চিত করা হয়েছে বলেও গ্রাম হয়েছে সুন্দর, বলছেন স্থানীয়রা। সকল শিক্ষার্থীদের, ছেলেমেয়েদের SSC পাশ করা বাধ্যতামূলক। অশিক্ষিত নেই বললে চলে। আরেকটি ব্যাপার হলো কি, এখানে ঝরে পড়া হার শূন্য। স্কুলের পাঠদান হচ্ছে সুন্দর, ছাত্রীরা পারছে নির্বিঘ্নে ক্লাসে যেতে, হতে হয় না ইপটিজিং এর শিকার। আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, ছেলেরা আমাদের কোনো ডিস্টার্ব করে না বা এই গ্রামে কোনো ইপটিজিং হয় না। গ্রামটিকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় হুলহুলিয়া গ্রামের সচেতন মহলে। বিনোদনমূলক কিছু পার্ক যাতে মানে সবাই আসে, সেখানে আমাদের গ্রাম দেখে ভালো লাগে। এই গ্রামে 200 বছর ধরে কোনো পুলিশ প্রবেশ করেনি বলে জানালেন নাটোরের জেলা প্রশাসক। এই গ্রামটিকে নিয়ে তিনি জানালেন প্রত্যাশার কথা। সারা দেশের মাঝে এটি একটি ব্যতিক্রমী গ্রাম, যেখানে শিক্ষিতের হার শতভাগ। এখানে প্রায় 200 বছরের ইতিহাসে কোনো পুলিশ সদস্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেখানে প্রবেশ করেনি। বিশ্বের বুকে এমন একটি আদর্শ গ্রামের কল্যাণে গর্বে বুক ভরে যাওয়ারই কথা যে কারোরই। দেশের প্রতিটি গ্রাম হোক এক একটি আদর্শ গ্রাম, আর এই জন্যই উৎকৃষ্ট দৃষ্টান্ত হতে পারে নাটোরের হুলহুলিয়া গ্রাম। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।